सो फाइनली होच्छे आमरा রাজপ্রাসাদের ভিতরে এবং এই রুমটা বেসিক্যালি হচ্ছে যে রাজা সেই রাজার লিভিং রুম। চলে এসেছি, কথা বলবো না কজ কথা বলা যাচ্ছে না, মাস্ক পরে থাকতে হচ্ছে। Hey, what's up people? This is MK Haque and welcome to my new video। আর আজকের ব্লগটা হচ্ছে একটা রাজপ্রাসাদে যাচ্ছি, এটা আমার সিটিতেই এসএন হুগেল ভিলা বলে, ভিলা হাউস বা রাজার বাড়ি আর কি অ্যাকচুয়ালি। সো এখন হচ্ছে হাব্বান অফ যাবো এসএন, ওখানে মামা আসবে, মামা আসলে দেন হচ্ছে আমরা হুগেল ভিলাতে যাব। হোপফুলি অনেক ভালো লাগবে আপনাদের। অ্যান্ড যারা নতুন আমার চ্যানেলে প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, অ্যান্ড যারা আমার আগের সাবস্ক্রাইবার তাদের বলবো প্লিজ একটা লাইক দেন। আপনারা যে 400-500 জন অ্যাটলিস্ট ভিডিও দেখেন, 50-60টা লাইক তো আমি পেতেই পারি, তাই না? সো লেটস গো টু এসএন হুগেল ভিলা। উপরে উপরে বাবা আসছে, আজকে হাফ প্যান্ট পরে চলে আসছেন। অনেক গরম, ওকে ওকে। টিকিট কাটতে হয়েছে তাই না? কত করে টিকিট? 5 টাকা। এই না তোমার টিকিট নাও। আচ্ছা আমার টিকিট এই যে 5 ইউরো করে। এখানে ছবি না তুললে তো টাকা উঠবে না। আসলে অনেক সুন্দর, এন্ট্রিটাই এই অবস্থা, না জানি ভিতরে কি। তো এইটা হচ্ছে এন্ট্রি গেট, এখান থেকে ঢুকতে হবে। বাট মেইনলি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওয়ালগুলা, এত লম্বা লম্বা ওয়ালগুলা। আসলে তখনকার সময় আর কি ছিল আর কি এরকম ওয়াল। ইটস রিয়েলি অ্যামেজিং, মানে কি বলবো, ইটস রিয়েলি অ্যামেজিং। যে দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই রাজপ্রাসাদ। সো ফাইনালি হচ্ছে আমরা রাজপ্রাসাদের ভিতরে এবং এই রুমটা বেসিক্যালি হচ্ছে যে রাজা সেই রাজার লিভিং রুম। লাইক আমি তো দেখানো ট্রাই করতেছি, হয়তো বা জানি না কতটুকু দেখাতে পারতেছি, বাট হোপফুলি অনেক সুন্দর একটা ব্লগ হতে যাচ্ছে। তো সো প্লিজ একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখুন। অ্যাকচুয়ালি রাজপ্রাসাদ বা তখনকার যারা শাসন করতো জার্মানিতে বিশ্বযুদ্ধের সময় আর কি, তো তখন কেমন ছিল তাদের বিল্ডিংসগুলো বা তাদের আসবাবপত্র, ফার্নিচার থেকে শুরু করে সব কিছু এখানে আছে। চলে এসেছি, কথা বলবো না কজ কথা বলা যাচ্ছে না, মাস্ক পরে থাকতে হচ্ছে। সো আমরা হচ্ছে মোটামুটি রাজপ্রাসাদ এক্সপ্লোর করছি। আই মিন অস্থির একটা ভিউ ভিতরে, মানে তার তার ইউজড সব কিছুই আছে এখনও, প্লাস হচ্ছে মানে ভিতরে রুমস কতগুলো ছিল যা যা আছে সব কিছুই সেভাবেই আছে, জাস্ট হয়তো বা রেনোভেশন করা হয়েছে আবার নতুন করে করা হয়েছে, বাট আগে যেভাবে যা ছিল সেভাবে সবই আছে। আর এখন আমরা হচ্ছে ওই যে ছোটো যেটা দেখা যাচ্ছে এইটা, এটাতে যাব, ও ওইটাও একটা এক্সিবিশন বা এখানেও অনেক কিছু আছে, ওইটাও দেখাবো ভিতরে কি আছে। তো আসলে ভিতরে সামনে যে কথা বলার কোনো চান্স নাই, বিকজ মাস্ক পরে থাকতে হয়, প্লাস ওখানে অনেক ভিজিটার্স থাকে, তো এই জন্য মাস্ক খুলতে সাধারণত দেয় না, সো এটাই হলো প্রবলেম। আর এমন একটা ভিউতে আসি, জানি না দেখা যাচ্ছে কি না, ওটা অনেক নিচে হয়ে গেছে হবে জিনিসটা, কিন্তু অনেক জোস। সো এটাই হচ্ছে সেই আলফ্রেড গ্রুপ যার ভিড়াতে আমরা আসছি আর কি। সে বাঁচা থাকলে এই যে ক্যামেরা দেখে যে কি বলতো আল্লাহ জানে। তার জন্ম হচ্ছে 1854, মরছে 1902 সালে। ওকে, এটা যেটা দেখলাম সেটা হচ্ছে আপনার লাইক এক্সিবিশন, আই মিন জাদুঘর বলা যেতে পারে। আলফ্রেড গ্রুপ যিনি ছিলেন আর কি, তার বিভিন্ন জিনিসপত্র বা এই সময় এখানকার এসানের এখানে যেমন ছিল আর কি, বা এই রাজপ্রাসাদটা যেমন ছিল কী কী হইতো সব কিছু নিয়ে হচ্ছে মেইনলি এই বিল্ডিংটা, এই ছোটো বিল্ডিংটা। আর আগে যে ভিডিওটা দেখলেন বড় বিল্ডিংটা, এটা ছিল হচ্ছে তার লিভিং রুম, তার বেবি বাচ্চা টাচ্চা বা সব কিছু, কোথায় সে অফিসিয়াল কাজগুলো করতো সব কিছু হচ্ছে ওখানে ছিল। সো আপাতত আমরা এখান থেকে বের হব এবং লেটস সি আউটসাইডটা। হুগলে, হুগলে অনেক বড় একটা জায়গা। প্লিজ যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখতেছেন প্লিজ গিভ আ থাম্ব আপ, একটা লাইক দেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা শেয়ার দিতে পারেন যাতে আপনার ফ্রেন্ডস বা আপনার ফ্যামিলি দেখতে পারে। আর অ্যাকচুয়ালি আমি ভিডিওটা বানাই হচ্ছে আমার প্যাশন থেকে, সো দ্যাট আমি যা দেখতেছি আমি যেন আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারি। সো এই তো লেটস সি, আমরা এখন বাইরের আউটসাইডটা দেখাবো কেমন হয়, আমাদের সাথে থাকেন। মামা ওখানে কি করতেছে? এই হচ্ছে বাঙালি, বাঙালি যেখানেই যাই সেখানে। আমরা এখন এইখানে যাব। সো এই যে হচ্ছে রাজপ্রাসাদ, এটা রাজপ্রাসাদ, আর এটা হচ্ছে তার গার্ডেন বলতে পারেন, অথবা তার যে ওপেন প্লেসটা আর কি। এত সুন্দর, সিরিয়াসলি আমি মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগতেছে এরিয়াটা। আর ওখানে যে ফুলগুলা, এটা এখন নিয়ে যাচ্ছি দেখাচ্ছি, এত সুন্দর ফুল। সো ফুলের কাছে চলে আসছি, এত জোস। আই ডোন্ট নো কালার কেমন আসতেছে বা কেমন দেখাইতে পারতেছি, আই ডোন্ট নো, বাট মানে কি বলবো, ওয়াও, জাস্ট অসাম। মানে পুরা এরিয়াটা ধরে এখান থেকে এই পর্যন্ত যা আছে শুধু এই কালার আর এই ফুল। এই পাশে হচ্ছে ঘাসগুলা ডিফারেন্ট কালার, এই পাশের ঘাসগুলো একরকম। লাইক আজকে অসাম একটা প্লেস, आई डोंट नो आपनादेर काछे केमन लागतेछे। और बार बार एक रिक्वेस्ट करतेछि प्लिज डू सबस्क्राइब टू माई यूट्यूब चैनल। जरा निउ आमार भिडियो देखतेछेन और जरा आमार अलरेडी भिउअर्स तादेर बोलबो एकटा शेयर करे दिबेन प्लिज भिडियोटा और एकटा लाइक दिबेन। अनेक कष्ट करे भिडियोगुलो बानाइते हय आपनादेर जन्य बिकज आई वांट लाइक आमी जा देखी आपनादेर साथे देखाई आपनादेर साथे सेटा शेयर करी आपनादेर साथे सेटा भागाभागी करे नितेछि एई देशेर बाइरे एसेओ। या दैट्स ऑल। सो हे एटा हे राजप्रासाद और आमरा एई जेरकम रास्तार मध्येई बसे गेছি कज एत सुंदर रास्ता बसलेও समस्या ना माने एत मयला टयला नाई। और आजकेर भिडियो एई पर्यन्तই माने एखानेই शेष হয়ে যাবে एखानेই শেষ আজকের ব্লগ এই পর্যন্তই। আর নেক্সট মান্থে আমার মনে হয় প্ল্যান আছে আমরা অন্য কোথাও যাব মানে জার্মানিতে না দেশের বাইরেই যাব इनशाल्लाह। हाँ इनशाल्लाह। सो जेखाने जाई obviously भिडियो बनाबो और व्लग करबो। और प्लिज आपनारा जेटा करबेन सेटा होच्छे एकटा लाइक देन और आपनी एकटु बोले देन आमी अवश्य लाइक शेयर कमेंट सबकिछुई करबो सबाई। हाँ सेटाई लाइक शेयर कमेंट एत कष्ट करे एकटा भिडियो बनानो होच्छे सेटाई 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 आपनारा जोदि एतटुकु ना करेन ताहले केमने टाका खरच करछि না টাকা পয়সা এটা কোনো কথা না কথা হচ্ছে at least আপনারা আপনাদের জন্য টাকা খরচ করছি কিন্তু আমরা। হ্যাঁ সেটাই। সো আল্লাহ হাফেজ। এই পর্যন্ত ভিডিও। खुदा हाफिज बाय।